হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই সকাল সকাল দেখতেই পাচ্ছো যে আমি ড্রেস পরে রেডি আছি, কারণ আমি আজকে বাজারে গেছিলাম। বাজারে গিয়ে সমস্ত বাজার হাট করে নিয়ে এসেছি, একটু মাছ নিয়ে এসেছিলাম। মাছ নিয়ে এসে তারপরে কিউটে সেটা রান্না বান্না করেছি, টিফিন রান্না করেছি। রান্না বান্না করে দুপুরের খাওয়ার দাওয়ার সমস্ত কিছু রান্না বান্না আমি করে নিয়েছি। আজকে তাড়াতাড়ি সব কমপ্লিট হয়ে গেছে। হয়ে গিয়ে তারপর যা বাসন কোসন বেরিয়েছে সব আমি কী করছি, নিয়ে বাথরুমে চলে এসেছি। সেগুলোকে ভালো করে আমি একে একে সব মেজে ফেলছি, কারণ ভীষণ আষ্টানি গন্ধ ছাড়ে জানো না, না মাজলে পরে। তো তাড়াতাড়ি করে আমি সেগুলোকে আগে প্রথমে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে তারপর ওইগুলোকে মেজে নিচ্ছি। তো আমার আরও কিছু বাসন মাজা বাকি রয়েছে। তো তার মাঝখানে তোমাদের আমি একটা কথাই বলবো, তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টুক করে টিপে দিয়ে অল নোটিফিকেশানটা অন করে দেবে। তো যাই হোক, আমার তো বাসন মাজা তো হচ্ছেই। তো তার মাঝখানে তোমাদের আমি আরেকটা কথাও আমি বলতে চাই যে তোমরা সবাই সুস্থ আছো তো, ভালো আছো তো? দেখতেই পাচ্ছ যে বর্ষাটা চলে গেছে, ঠান্ডা ভাব কেটে গেছে, কেটে গিয়ে এখন গরম আবার পড়ছে। তো তোমরা সুস্থ সবল থেকো, ভালো থেকো, নিজের শরীরের যত্ন নিও। তো আমার আরও কিছু বাসন কোসন রয়েছে, সেই বাসনগুলো আমিও একে একে সব মেজে নিচ্ছি। কী বলতো, রোজের অনেক আমার বাসন বেরোয়, আজকে আমার শরীরটা খুব একটা ভালোও নেই, কারণ আজকে এতটাই আমার হাঁটা হয়ে গেছে যে কী বলবো। মানে একবার আমি সকালবেলা বেরিয়েছিলাম, গিয়ে একবার পেঁয়াজ নিয়ে এসেছি, আদা কিনে নিয়ে এসেছি, সেগুলো ঘরে ছিল না, কিনে নিয়ে এসে তারপর আবার দরকার পড়লো যে না একটু নিরামিষই খাবো, দরকার কী, একটু যাই একটুখানি মাছ নিয়ে আসি। বেশ, আর কোনো সবজিও ছিল না, আর এমন অবস্থা যে মানে সবজিও ঠিক মতো করে বাজারে উঠছে না, ওই পটল আর ওই ঢ্যাঁড়শ, আর ভালো লাগে না আমার এক ঘেমি একটা জিনিস খেতে। কত খাওয়া যায় বলতো, পটল ভাজা না হয় একবার দুবার হয়েই গেল, ভাজার সাথে চলে যাক হয়ে গেল খাওয়া, তার মধ্যে আবার রোজ পটল এইসব আমার আর ইচ্ছা করে না। তো যাই হোক, আমি আজকে কালকে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তো ছোলাটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম সিটি দিয়ে ভালো করে কুকারে। তো ছোলাটা রেখেছি, আপাতত দেখাই যাক কী করা যায়। ছোলার তো তরকারি তো করা যাবে না, লাল ছোলার তরকারি করা যায়, যায় না যে তা না, তো করবো না। যাই হোক, এমনি খাওয়া হবে, সব ভেজে রেখেছি একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে। হ্যাঁ, তো কুকারটাও আমি মেজে নিচ্ছি, মেজে নিয়ে আর এবার কুকারের ঢাকনাটা বাকি রয়েছে। রোজ কুকার বেরোয় জানো তো, কুকার মাছটা আমার ভীষণ বিরক্ত লাগে, মানে বড্ড কষ্টকর ব্যাপার কুকার। আর কুকারটা অনেকদিন পুরনোও হয়ে গেছে, মানে চারদিক দিয়ে বলবো সিটি বেরিয়ে যায়, খুব একটা মানে জিনিস গলে না। তো যাই হোক, আমার এতটাই কাজ ছিল, আমার এতটাই বাসন বেরিয়েছিল, সব কটা আমি কী করেছি একে একে সব মেজে নিচ্ছি। মেজে নিয়ে আমি সব পরিষ্কার করে নিয়েছি। তো আমার মাজাটা কমপ্লিট হয়ে গেছে, এবার মাজার যে বাটিটা সেটা একটা সাইডে আমি সরিয়ে নিলাম। তো যাই হোক, জলও চলে এসেছে, বেশ ভালো জল পড়ছে, বেশ ঝরঝরি অনেক স্পিডে। সেই জল দিয়ে আমি বাসনগুলোকে ভালো করে ডোলে ডোলে আমি পরিষ্কার করে নেব। তো দেখে অনেকেই আমাকে কমেন্টে জানিয়েছে যে বৌদি, যখন তুমি ঘরের কাজ করো তখন তোমাকে অন্যরকম দেখতে লাগে, তো তুমি শাড়ি পরে ব্লগিং করো না কেন? তো যাই হোক, আমি তাদের কথা আমি রাখবো, এরপর থেকে চেষ্টা করব প্রতিটা ভিডিও শাড়ি পরে ছাড়া। কি বলতো, শাড়ি একটা খুব একটা পরা হয় না আমার, যার জন্য আমি তো প্রায় সময় বাজারে যাই, শাড়ি পরে যাব, তাড়াতাড়ি যাই, তাড়াতাড়ি এসে তাড়াতাড়ি তাড়াহুড়োর মধ্যে না আমি শাড়ি ট্যাকেল করতে পারি না, খুলে যাওয়ার ভয় থাকে, যার জন্য আমি শাড়িটা না খুব কম পরি। এবার থেকে আমি চেষ্টা করব তোমাদের কথা অনুযায়ী শাড়ি পরে ব্লগিং করার। তো আপাতত আজকে আমাকে কুর্তি লেগিংস তোমরা দেখে নিও, দেখি আমাকে কমেন্টে অতি অবশ্যই জানিও যে আমাকে কেমন লাগছে না লাগছে। তোমরা তো জানোই যে আমি প্রত্যেকবারই যখন যেটা পড়ে থাকি তখন সেটাই আমি জিজ্ঞাসা করতে থাকি যে আমাকে কেমন লাগছে না লাগছে। তো অতি অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে আমাকে কেমন লাগছে এই কুর্তি লেগিংসে, বেশ আমার পছন্দের এই ড্রেসটা ম্যাচিং করা। তো এই লেগিংসটা তো পরেছি অন্য কোনো কুর্তির সাথেও, কিন্তু এইটার সাথে এটা ম্যাচিং তাই আমি পরেছি। তো আমার বাসন ধোয়া প্রায় কমপ্লিট, আর একটুখানি বাকি রয়েছে, সেটাকেও আমি ধুয়ে ফেলবো। ধুয়ে নিয়ে সব একে একে গুছিয়ে নিচ্ছি, কারণ অনেকগুলো বাসন দুই পাটে সাজিয়ে নেব। সাজিয়ে নিয়ে তারপর সেগুলোকে নিয়ে একেবারে ঘরে চলে যাব, কারণ ঘরে আমার আজকে অনেক কাজ আছে, ঘর পোছা আছে, তারপরে ভেতরে খাটের ভেতরে পরিষ্কার করা রয়েছে, সেগুলো আমি করব, কারণ কয়েকদিন আগেই মানে ঝড়জল হয়েছিল, তার জন্য আমার হয়নি সেগুলো পরিষ্কার করা। তো এখন আমি পরিষ্কার করে নেবো। তো আজকের ব্লগিংটা আমি এখানেই শেষ করছি, আবার অন্য দিন অন্য কোনো সময় ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাব। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকে, এভাবে আমাকে দেখতে থাকো।